সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আচ্ছা কিন্তু আমরা চলে এসেছি মেধাবী ন্যাশনাল স্কলারশিপের কিন্তু অ্যাপ্লিকেশানে, এবং এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশানে কিন্তু তোমাদের কিন্তু মেধাবীর যে স্কলারশিপ এক্সাম তার কিন্তু যে রেজিস্ট্রেশন সেগুলো কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে, এবং যে এক্সামটা হবে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এবং একটা কিন্তু অনলাইন যে টেস্ট তারও কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু চলছে, ঠিক আছে, তোমরা সেটাও করতে পারো। ডিসক্রিপশান বক্সে তার ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। সবার প্রথমে দেখো এই যে রেজিস্ট্রেশন বলে তোমার অ্যাপে আসার পর, এই রেজিস্ট্রেশন বলে অপশানে ক্লিক করার পর উপরে দেখো একটা স্কলারশিপ এক্সাম আছে, একটা স্কলারশিপ টেস্ট। এই স্কলারশিপ এক্সামে দেখো এখানে কি রয়েছে, এখানে কিন্তু একটা অ্যাক্টিভ আছে যেটা রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে, কিন্তু স্বাবলম্বন কিন্তু 2021-এর জন্য রেজিস্ট্রেশন করতে পারো। এখানে দেখো ডিটেলস আমরা দেখে নিচ্ছি, দেখো সবার প্রথমে দেখো এই স্কলারশিপটা কিন্তু এক্সামের জন্য যে স্কলারশিপ অ্যামাউন্টটা ডিসবার্স বা দেওয়া হয় যেটা, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম দেখো এই যে এক্সামটা হবে, এই এক্সামের কিন্তু টাইপ এ, টাইপ বি, টাইপ সি, তিনটে টাইপের কিন্তু এখানে কিন্তু ক্যাটাগরি হবে। যারা টাইপ এর মধ্যে থাকবে তারা কিন্তু 20,000 টাকা পাবে প্রথম মাসে, 8,000 টাকা তারপরের মাসে, 6,000 টাকা তারপরের মাসে, 6,000 টাকা। যারা টাইপ বি হবে তারা কিন্তু 5,000 টাকা তারপরের মাসে, কিন্তু 3,000 টাকা তারপরের মাসে, কিন্তু 2,000 টাকা। এবং যারা কিন্তু টাইপ সি হবে তারা কিন্তু 6,000 টাকা, তার মধ্যে 2,000 টাকা, 2,000 টাকা, 2,000 টাকা তিন মাস পর পর পাবে। যে রেজিস্ট্রেশন ফিস রয়েছে তোমাদেরকে কিন্তু একটা রেজিস্ট্রেশন ফিস দিয়ে এখানে কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশনটা করতে হবে, যেটা কিন্তু একটা ফিস রয়েছে যেটা কিন্তু 400 টাকা ফিস দিয়ে করতে হবে, এবং যেটা কিন্তু রিফাউন্ড হয়ে যাবে। তোমরা যদি 40% মার্কস পাও তাহলে সেই টাকাটা তোমরা কিন্তু রিফাউন্ড ফিরে পাবে। এবং এই যে এক্সাম স্কলারশিপ এক্সাম এটা দিলে কিন্তু তোমাদের একটা এক্সপিরিয়েন্সও হবে। এর জন্য যে এলিজিবিলিটি রয়েছে আমরা সেটা একটু দেখে নেবো। সেটা হচ্ছে এখানে কিন্তু 10 বা ম্যাট্রিক পাস তোমরা বলতে পারো, বা তোমরা 10, 12 গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, যে কেউ হোক না কেন এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এজ লিমিট দিয়ে দিয়েছে 16 থেকে 40 ইয়ার মধ্যে কিন্তু হতে হবে, ঠিক আছে। এবার দেখো সিলেকশন প্রসিডিওর কি, এখানে কিন্তু অনলাইন এক্সামের মধ্যে কিন্তু এক্সামটা হবে, আমি তোমাদের সিলেবাসও দেখিয়ে দেবো এক্সামের। এবং তারপর কিন্তু এক্সাম ফ্রম হোম, মানে তোমরা এই অ্যাপটা ইউজ করে কিন্তু এক্সামটা দিতে পারবে। এবং তোমরা যদি 30টা কোশ্চেন কিন্তু রাইট অ্যান্সার দিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা 20,000 টাকা বা টাইপ এ যে ক্যাটাগরি দেখলে তার জন্য কিন্তু তোমরা এই স্কলারশিপটা কিন্তু পাচ্ছ। এবার হচ্ছে যে অনলাইন যে এক্সামটা হচ্ছে এর যে টোটাল যে সাবজেক্ট কী কীরকম হবে কোশ্চেন, ঠিক আছে, এখানে রিজনিং যে অ্যাপ্টিটিউড হবে সেটা কিন্তু 12টা কোশ্চেন থাকবে, এবং তারপর কিন্তু কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউড যেটা থাকবে সেটা 12টা কোশ্চেন, জেনারেল যে অ্যাওয়ারনেস থাকবে সেটা 10টা কোশ্চেন, ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা 9টা কোশ্চেন, কম্পিউটার যেটা থাকবে সেটা কিন্তু 7টা কোশ্চেন। টোটাল কিন্তু ডিউরেশন 23 মিনিটের কিন্তু এক্সামটা হবে, এবং এটা এই অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়েই কিন্তু হবে, ঠিক আছে। তারপর কিন্তু দেখো এখানে কিন্তু যে রেজিস্ট্রেশন যেটা স্টার্ট হয়েছে সেটা কিন্তু 1 তারিখে বা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে স্টার্ট হয়েছে, এবং 15 তারিখ অবধি কিন্তু এই রেজিস্ট্রেশনটা চলবে। এবং এক্সাম ডেট রয়েছে কিন্তু 31 তারিখে রয়েছে, এবং এখানে যে তোমরা অ্যান্সার কী পাবে সেটা কিন্তু 1 নভেম্বর তোমরা পাবে, রেজাল্ট তোমাদের বেরোবে কিন্তু 3 নভেম্বর, এবং ডকুমেন্ট তোমাদের যে আপলোড করতে হবে সেটা কিন্তু এখানে দিয়েছে কিন্তু 3 নভেম্বরেই কিন্তু আপলোড করতে হবে। এবং তোমরা যে ফি রিফাউন্ড পাবে যারা 40% পেয়ে যাবে তাদের ক্ষেত্রে 5 আর 6 নভেম্বর তোমরা কিন্তু রিফাউন্ড পাবে, বা স্কলারশিপ ডিস্ট্রিবিউশন হবে। যারা ক্যাটাগরি এ বি সি হবে তাদের কিন্তু স্কলারশিপ কিন্তু ডিস্ট্রিবিউশন হবে। এবং এই যে প্রসেসটা সম্পূর্ণ কিন্তু এন্ড হবে এই যে সিডিউলের মাধ্যমে বলেছে সেটা কিন্তু 10th নভেম্বর। তাহলে এই ছিল কিন্তু সম্পূর্ণ কিন্তু এই ইম্পর্টেন্ট ডেটস, এবং এই ছিল কিন্তু এক্সামের টোটাল প্যাটার্ন যে কী কী কোশ্চেন আসবে, এবং তোমরা টাইপ এ, টাইপ বি, টাইপ সি দেখলে, ঠিক আছে। এবার কিন্তু তোমরা কিন্তু রেজিস্টার কীভাবে করবে, তোমরা কিন্তু রেজিস্টার করবে, এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবে, করে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন করার জন্য তোমার সবার প্রথমে দেখো ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দেবে, যদি মিডিল নেম থাকে দেবে না, দেওয়ার দরকার নেই। তারপর জেন্ডার, ক্যাটাগরি, হায়ার এডুকেশন সিলেক্ট করবে, তারপর কিন্তু পাসিং ইয়ার, ঠিক আছে, হায়ার সেকেন্ডারি ইয়ার, তারপর কিন্তু ডেট অফ বার্থ সিলেক্ট করবে, তারপর 10% ফাদার্স নেম, মাদার্স নেম, ইমেল, ঠিক আছে, এগুলো সিলেক্ট করার পর তারপর তোমার তো মোবাইল নম্বর এখানে তোমাদের সিলেক্ট করে নিতে হবে, এবং তারপর কিন্তু অ্যাড্রেস তোমাদের সিলেক্ট করতে হবে, তারপর কিন্তু সিটি সিলেক্ট করতে হবে, তারপর কিন্তু পিনকোড, এবং তারপর তোমাদের স্টেট সিলেক্ট করতে হবে। এবং এখানে কিন্তু তোমাদের কিন্তু যেটা 400 টাকা কিন্তু ফিস লাগছে সেটা কিন্তু এখানে আমি আগেও বলেছি, ঠিক আছে, আমি আগেই কিন্তু ক্লিয়ার করে দিয়েছি 400 টাকা ফিস লাগবে, কিন্তু তোমরা 40% পেলে সেই টাকাটা কিন্তু সবারই রিফাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য তোমরা কিন্তু যারা কোনো এক্সামেরও প্রিপারেশান নিচ্ছ এই জাতীয় কিন্তু এক্সাম দিতে পারো, কারণ তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা অনেকটা বাড়বে। এবং তারপর দেখো এখানে ইনস্ট্রাকশনে চেক
চেক আউট করে তোমাদের কিন্তু এখানে যে রেজিস্টার বলে অপশন রয়েছে রেজিস্টার তোমাদের করতে হবে। যদি পারো এই টার্মস অ্যান্ড কন্ডিশনও তোমরা দেখে দিতে পারো, ঠিক আছে। এবার আমি তোমাদের সিলেবাসটা দেখাবো, এইভাবে কিন্তু তোমরা কমপ্লিট করে দেবে রেজিস্ট্রেশন। এই অ্যাপের যখন হোম পেজে আসবে তখন দেখো এখানে কিন্তু একটা 3-ড্যাশ অপশান রয়েছে। এই 3-ড্যাশ যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করলে দেখো এখানে তোমরা অনেক ডাউটও পেয়ে যাবে, তোমরা ভিডিও টিউটোরিয়ালও পেয়ে যাবে। নেক্সট দেখো সিলেবাস, এই সিলেবাসটা তোমরা ক্লিক করবে এবং এখানে স্কলারশিপ এক্সাম সিলেবাস রয়েছে, তোমরা এই সিলেবাসটা দেখে নিতে পারো তোমরা পিডিএফ ডাউনলোড করে। এবং এটা কিন্তু স্কলারশিপ এক্সাম যেটা কিন্তু বছরে 4 কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। এবং এর মধ্যে দেখো সিলেবাস রয়েছে জেনারেল স্টাডিজ, জেনারেল অ্যাপটিটিউড, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ, যেগুলো আছে এখানে কিন্তু সম্পূর্ণ দেওয়া রয়েছে। তোমরা এই সিলেবাসটা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা পেয়ে গেলে, এবং তোমাদের যদি ভিডিওটা কিন্তু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু লাইক করে দাও, এবং তোমার বন্ধুবান্ধব যারা রয়েছে তারা কিন্তু যদি স্কলারশিপ এক্সামটা দিতে চায় তাদের কাছে কিন্তু শেয়ার করতে পারো, ঠিক আছে। সো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।